সেই ধান সিদ্ধ করা কালির খোলাতে মারেছে হাত। এখন দশাঙ্গলে যাবো টিপ লাগছে দলিলে, ওই রকম হাত মেরে দিয়ে আমি ভাবছে যে উঁচা জায়গা পেয়েছি ভালো, দেবি ব্যবস্থা করে রেখেছে, হাতটাকে ঝেড়ে নিয়ে ভালো করে একবার মুখটাকে মাসা করে, হাত দুটাকে মাসা করে, মাথা মাসা করে নিয়ে চাদরটা গায়ে দিয়ে, ঠান্ডার দিনে যারা নামাজ পড়ে চাদরটা যারা মাথা থেকে থাকে বেড়াদার নিশাম, তো চাদরটা মাথা থেকে দিয়ে নিয়েছে, মশলা হলো এটাই যে চাদরটাকে মাথা থেকে দিতে হবে, একটা পাঁচ উল্টা হবে আর একটা পাঁচ এইভাবে উল্টে নামাজ পড়লে মাকরু হবে। বেড়াদার ওইভাবে বেচারা কিন্তু নামাজ পড়তে আরম্ভ করেছে, কত নামাজে আসছে আর কত যে কে কার দিকে দেখে আর কে কার দিকে তাকায়, ঠান্ডার দিন বাবা, হ্যাঁ চাদর দিয়ে ঢেকে ঢেকে নামাজ পড়ে বাবা বাড়ি যাচ্ছে, দেখি বাড়িয়ালি চেতন পেলো কিনা, তো বাড়িয়ালিকে যে জিজ্ঞাসা করছে নামাজ পড়লি না ভাষা হয়ে গেল, যে ও তো তাড়াতাড়ি করে উঠলে হসমাস করে, যারা নমাজি হয় বাবা যদি কেউ বলে যে নমাজের টাইম হয়ে গেছে তাই নাকি সর্বনাশ করেছে, আর যারা নবাবের আইলছে ওর ল্যাপ পেলে মুখ ঢাকবে, হলে তো হতে দেখা কাছে জোহরে পড়ে নেবো যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাই খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, সুস্থ থাকা আমার সারা বাংলা, সুস্থ থাকা আমার সারা দেশ। ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি একটা কথা বলতে হবে, আপনাদেরকে মিডিলে ডিস্টার্ব করলাম, যারা আমাকে ক্ষমা করবেন বেশিক্ষণ ডিস্টার্ব করছি না আমি। তো যারা যারা নতুন নতুন গজলের জন্য আবেদন করেছেন প্রত্যেকের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন আমি যে জায়গাতে রয়েছি একরকম বলতে পারেন যে আমাদের শিল্পীদের চাইতে আমি অনেক দূরে রয়েছি, আর তিনাদের সঙ্গে তেমন সংযোগ এখন হচ্ছে না, তো সময় কিছুদিন দেবেন, অপেক্ষা করবেন, আর ইন্নাল্লাহ মাআস সাবিরিন, সবরকারীর সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাপোর্ট থাকে। আর আমাদের কথাই তো বলে যে সবরের ফল কী হয়, তেতা হয় না মিষ্টি হয়, তাহলে সবর করুন ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, যতটা শীঘ্র সম্ভব আমি চেষ্টা করছি, তবে আমাকে সময় অবশ্যই দেবেন। আর আজকে তাহলে চলুন জীবনীটা, হ্যাঁ চলুন। তোমার চেহারাটা একবারে মনে হচ্ছে আস্ত বাঁদরের মতন কালো, কি ব্যাপার কালো না? তো তো একটা আইনে এসে দেখাচ্ছে, দেখেন তো, তো বা তো বা এরকম হলো নামাজ পড়ে, তার মানে বিবি খুঁজছে যে হাত মেরেছে কোথায়, এরকম হলো কি করে, বিবি তাই আর দেখছে বাবা যে চুলহার গোড়াটা উল্টা খোলা খানে একবারে দশ হাতে টিপ মেরে দিয়েছে, এই তো সুবহানাল্লাহ, এই জন্য হয়েছে। খবরদার সাবধান, ঠান্ডার অলসতা করবেন না ভাইরা, যারা কবর আছে তাহলে তারা কি করবে বলুন তো, ঠান্ডা করে কোথায় পালিয়ে যাবে? আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আব্বা হুজুর জানিয়ে দিয়েছে, বাবা আমার বিয়ে হয়ে গেছে মদিনায়, বাবারে এমনি করে ওই নারীগুলা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, তারা বাবা তো থাকলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছে বাবারা ছয় মাস পর্যন্ত তিনি জানতে পারে নাই, তার পেটে সন্তান আছে তা জানতে পারে নাই। আব্দুল্লাহ একদিন আব্বা জান রেখে বলছে, বেটা বয়স তোমার হয়ে গেল তো, কখন মরে যাব কবরে চলে যাব, একটা কথা বলো বেটা, দুঃখ করিস না। গলা তো নয় মনে হচ্ছে যেন কুকিল পুড়িয়ে খেয়েছে, আর শিকারে যাওয়া চলবে না, আর বনে বনে ঘোরা যাবে না, এইবার এটা কামে লেজে গে বেটা, এটা কাজে এলা। বলে আব্বা জান কি কাজ করব, বললো তো দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে বাণিজ্য করতে চলে যা। ও কোথায় বাণিজ্য করতে যাবে? বলে গে স্বামীর দিকে বাণিজ্য করতে যাবে। সুবহানাল্লাহ, সো বিউটিফুল ভয়েস। আচ্ছা নামে দরকার নাই, ভাঙানো পাড়া থেকে একজন 100 টাকা মহতি জাল সাথে নবীর জন্মদিবসে দান করেছে খোদা, রব্বুল আলামিন ভাঙানো পাড়া কাল্লা তুমি কবুল করে নাও, 1000 টাকার নেকি তারা দান করে দাও। হে বাবা রা ভাইরা, ও বন্ধুরা, এবার বলল ওকে তাহলে বাকিটা আপনি একাই শুনে নিন, সঙ্গে আছি ইনশাআল্লাহ, কমেন্ট বক্সে অবশ্যই কথা বলছি। সঙ্গে করে যেন বাণিজ্য নিয়ে যায়, আমি নিশ্চয় বাণিজ্য যাব। বাবারা বড় বেটা হারেসকে দেখে বলল আব্দুল মোত্তালি, বেটা রে তোদের ছোট ভাই হল আমার আব্দুল্লাহ, আর বনে বনে শিকার করে বেড়ালে চলবে না, বউ এসেছে বাড়ি, কালকে ছেলের বাবা হবে। শোন বেটা, তাই বলি পরের সঙ্গে পাঠাইয়া বিশ্বাস করতে পারি না, দুশ্মনের
শেষ নয়। তাই তো ছোট ভাই আব্দুল্লাহকে একবার সঙ্গে করে নিয়ে যা। ছেলেরা সবাই রাজি হয়ে গেল, দশটা ওর লাইন করে দাঁড়িয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ একটা দৌড় মেরে চলে গেল আব্বা জানের কাছ থেকে অর্ডার নিয়ে। বলে আব্বা গো, আমি একবার আমার আমেনার সঙ্গে একবার দেখা করে চলে আসি। একটা দৌড় মেরে গিয়ে আমেনা দুয়ারে হাজির হয়েছে। আমেনা ছিল বসে দাঁড়িয়ে পড়েছে। আমেনা দাঁড়িয়ে পড়েছে, স্বামী এসেছে। বলল স্বামী গো কি খাবো? বললো আমেনা, আব্বা যেন অর্ডার পাস হয়ে গেছে, ভাইয়েরা রাজি হয়ে গেছে, ওই দেখো দশটা উঠনি লাইন করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি এখন আমার ভাইদের সঙ্গে মুলকে সামজাবো বাণিজ্য করার জন্য, বহু দূরের রাস্তা, তাই একবার তোমার সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি। এই জন্য দেখা করার জন্য এসেছি রে আমেনা। মরণ ছোট বড় দেখে না, যদি বাই চান্স রাস্তা পথে কোনো বিপদ আপদ হয়ে যায়, ও বিবি আমার যদি মরণ হয়ে যায়, আর তোমার সঙ্গে আর জীবনে দেখা হবে না, তোমার সঙ্গে দেখা হবে কাল হাসরে। এই জন্য বলি বিবি, আমি নতুন ব্যবসায় বার হচ্ছি, ভাইদের সঙ্গে যাচ্ছি, যাবার কালে একবার আমাকে হাসি মুখে বিদায় দেয়, যদি ঘুরে আসি আবার দেখা হবে, আর যদি বাই চান্স ইন্তেকাল করে যায় তবে কাল হাসরের দিনে দেখা হবে। আমি রাত চোখ থেকে দুই ফোঁটা মতির মতো টস করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ গো, ওই আমার প্রাণনাথ জীবন সঙ্গী, মাথার দাস গলার হার, আমার স্বামী গো, আপনি বাণিজ্য করতে যাবেন, লোকেরাও যায় আপনিও যাবেন, বাণিজ্য করবেন, টাকা পয়সা কামিয়ে বাড়ি চলে আসবেন, কিন্তু আপনি মরণের কথা কেন স্মরণ করে ফেললেন এই বয়সে? বললে বিবি রে, একবারই বলেছি, মরণ কাঁচা পাকা দেখে না, ছোট বড় দেখে না বিবি। এই জন্য বলি যে মরণ সবসময় সঙ্গে থাকে রে আমেনা। বলল যান, হাসি মুখে বিদায় দিল, কিন্তু আমেনার মন থেকে কথাটা কোনো সময় যায় না। আল্লাহ তাআলা, আমার স্বামী আজ মরণের কথা কেন বলল? ভাইরা বার হবে উঠে চাপতে, আব্বা যাকে জিজ্ঞাসা করে, আব্বা যা দশটা ওট লেগে আছে, আমি কোনটায় চাপবো গো আব্বা যান বলো? বলে বেটা রে, বড় ভাইদের সঙ্গে বেয়াদবি করবে না, পিছনকার ওটটা তুই তুই চেপে যাবি বেটা, রাস্তা পথে ওর যদি আগা মারবার চেষ্টা করে, ওভারটেক করার চেষ্টা করে, করবি না, গেলে তবে পিছনে পিছনে থাকবে বাবা, এরা হলো তোর থেকে সবাই বড়। বলে ঠিক আছে, কাবাকে বাবা তব হলো, আব্বাকে সালাম হয়ে গেল। বলে আব্বা যান, আবার দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন আব্বা যান। আব্বার কাছ থেকে দোয়া দিয়া পায়ের ধুলা মাথায় নিয়া করুণিতে চেপে এবার তারা বাণিজ্যে চলে যাচ্ছে। বিবি আমেনা দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমার আব্দুল মুত্তালিব তিনিও যেন তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ কি হয় না হয় কে জানে। চলে যায়, ধুলা বাড়িতে অন্ধকার হয়ে গেল, আমেনা দৃষ্টি তার আসে না, আব্দুল মুত্তালিবের চোখের পাওয়ার এর লেয় না, অনেক দূরে চলে গেল উটের দলটা। আবে না তুই পুরা পানি চোখের মুছতে মুছতে ঘরে চলে গেল আব্দুল মুত্তালিব, তিনি কাবার দিকে চলে গেল আর তারা পানির চেয়ে চলে গেল। তবে আব্দুল মুত্তালিব বলে দিয়েছিল, বেটারে আমার আব্দুল্লাহকে দেখে থাকবি বেটা, আব্দুল্লাহকে দেখে থাকবি। আর একটা কথা বলি, ইউসুফ পাইগাম্বারের দশ ভাই ছিল, ইয়াকুব পাইগাম্বার আলাইহিস সালাম নবী ছিল, তা দশ ভাইরা ইউসুফ পাইগাম্বারকে মাজায় দড়ি দিয়ে ইন্দারার মধ্যে কূপের মধ্যে ফেলে দিয়া তারা মিথ্যা কথা বলেছিল যে তাকে বাঘে ধরে খেয়েছে। ও বেটা, তোরা দশ ভাই যাচ্ছে, আমার আব্দুল্লাহকে যেন এমন কাজটা করিস না, আমি বাঁচবো না রে, আব্দুল্লাহকে না দেখলে বাঁচি না, আব্দুল্লাহকে একদিন না দেখলে থাকতে পারি না বেটা, আজ আজিকাল কবরে চলে যাব, তাই তোরাকে জন্মদাতা পিতা হিসেবে একবার আমি বললাম বেটা, ও শোধ করে দিলা, রাস্তা পথে জানে মারবি না, তাকে সঙ্গে করে নিয়ে চলে আসবি। আব্বা হুজুর কি জন্য মারবো? আপনার যেমন আদরের বেটা, আমাদেরও তো ছোট ভাই, কিসের দুঃখে মারতে যাব বাবারা? এমনি করে ওটার উপরে চেপে গিয়ে চলে গেল, ব্যবসা করতে চলে গেল, ব্যবসা করে বাবা ঘুরে আসবার পথে একটা বিপদ হয়ে গেল। ঘোরার পথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন বড় ভাইকে ডেকে, ও বড় ভাই, একটু দাঁড়ান, মদিনায় পৌঁছে গেছি, আর মনে হয় মক্কা যাওয়া ভাগ্যে জুড়বে না। বলে কেন রে? বললো শরীরটা আমার জানে কেমন খারাপ করতেছে, এত খারাপ করে, এত খারাপ করে, এত অসুস্থ হয়ে গেছে, এমনই বিমার হয়ে গেছে বাবা, মরণ রোগটা যেন আল্লাহ দিয়ে দিয়েছে, আর উঠে চড়ে বসে থাকতে পারে না, উঠে বসে থাকতে পারে না, ওর থেকে আমাকে দূরে তাড়াতাড়ি করে নামাও, আর বসে থাকতে পারে না। ভাইরা দাঁড় দূর করে উঠে থেকে নেমে গিয়া আব্দুল্লাহকে ধরিয়ে নামানো হলো। আদমির নাজার গোত্র, ওই গোত্ররা হলো আব্দুল্লাহ নানা নানির
বংশ ওই নানা নানি বংশে আবদুল্লাহকে শুয়ে দেওয়া হলো। বাবারা একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, আবদুল্লাহর উন্নতি দেখা যায় না। ভাইরা লক্ষ্য করে দেখছে খালি অবনতির দিকে, শেষের দিকে যেন আবদুল্লাহ চলে যাচ্ছে। আবদুল্লাহকে ছেড়ে যেন বড় ভাইরা মেজো ভাইরা আসতে পারে না। আমার আবদুল্লাহ নিজের মুখে ফুটে বলল, ওগো আমার বড় ভাই মেজো ভাই সেজো ভাই তোমরা কান করে শোনো, আমার জন্য আর অপেক্ষা করা দরকার নাই, আর অপেক্ষা করা দরকার নাই, তোমরা যাও মক্কা চলে যাও, আমার আব্বাজানকে সালাম বলে দেবে, আমার আমিনাকে তোমরা সান্ত্বনা দেবে, যাও তোমরা চলে যাও, চলে যাও, আমার জন্য আর অপেক্ষা করতে হবে না। আবদুল্লাহ আব্বাজান আসার পথে বলেছে, তোর কথা আর তোকে আল্লাহ তালা অসুখ দিল, তোকে রেখে যদি চলে যায় তাহলে আমার আব্বা কি বলবে যে হয়তো আমরা মেরে দিয়েছি, এই কথাটাই ভাববে, এই জন্য বলি চল, কিন্তু উপায় নাই, আসবার কোনো উপায় নাই। কাজু বারবার করে বলার সমাজে রেখে দিয়া ওই আদবি নজর কোত্রের মধ্যে রেখে দিয়া চলে যাবে। আবদুল্লাহ ডেকে বলল, দাদা গো আমার বড় ভাই চলে তো যাচ্ছ ভাই, এর দয়া করে আমি যে উঠটাতে চড়ে আসছিলাম এই উঠটাও পিছনে পিছনে করে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাও, এ জোরে নিয়ে যাও, আসবার কালে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রাণনী আমার বিবি আমেনাকে দুটো পয়সা দিয়ে আসতে পারিনি, আমেনাকে কিছু দিয়ে আসতে পারিনি গো, আবার এই খালি উঠটা আমার আমেনা দুয়ারের দিকে তোমরা হাঁকাইয়া দিও, খালি উঠটা দুয়ারে হাঁকিয়ে দিও, আমি জানছি আমেনার মনে দুঃখ হবে, ভরা উঠ পাঠিয়েছে, দুয়ারে যখন খালি উঠ নিতে যাবে তখন তারা কতই কষ্ট পাবে, আমেনাকে তোমরা সবর করে দিতে বলিও। বড় ভাই বল, আব্দুল্লাহ রে ওটা কেন নিয়ে যাব, তুই আল্লাহ তালা তোকে যদি ভালো করে দেয়, অসুখ থেকে যদি আরোগ্য লাভ হয়ে যায়, উঠে চড়ে তোকে আবার মাক্কায় যেতে হবে। আবদুল্লাহকে দেখে দিয়ে বলছেন, বড় ভাইয়ের হাতটা ধরি, ও বড় ভাই আর আমাকে মাক্কা যেতে হবে না, আমার ভিতর গাদা কেমন করছে আমি যারা কেউ বলতে পারবে না, তবে শুনে রাখো আমাকে আর মাক্কা যাওয়া হবে না, কোদার ঘর আর তপ জপ করা যাবে না, আর আমাকে মাক্কা যাওয়া লাগবে না। আমি মনে করেছি এই অসুখে আমার মরণ হইবে এহমদিনাই, বাবারা আমার মা বলেন এবার রেখে দিয়ে বাবা তারা চলে আসলো, আমি না বারবার করে রাস্তার দিকে তাকায়া তাকায়া দেখে আমার স্বামী কেন আসে না, ব্যবসা করতে গেছে কেন আসে না, এই করে আসে যায় আসে যায়। বাবা আব্দুল মুত্তালিব তিনিও বাবা তাকিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ আমার বেটারা কেন ফিরে না, বেটারা কেন আসে না, কি করতে করতে বাবা একদিন থেকে জানো দশটা উট আসতেছে, আব্দুল মুত্তালিব দেখেছে আমেনাও দেখে ফেলেছে, এইবার হয়তো এটাই আমার স্বামীর দলটা হবে, ভালো করে তাকায়া দেখতেছে বেড়াদা পিছন দিকে যে উঠটাই আসতেছে, ওই উঠটা খালি আসতেছে, ওই উঠটাতে কেউ চেপে নাই যেন খালি আছে, আমি নার বুকটা দৌড় দৌড় করে কেঁপে গেল। আল্লাহ তাআলা আমার স্বামী মরণ কথা স্মরণ করে বাড়ি থেকে বার হয়েছিল, কিন্তু আবারও দেখছি আমার স্বামী সবার পিছনে ছিল, তারপরে পিছনকার উঠটা যেন খালি আসতেছে, তবে কি আমার কপাল ভেঙে গেছে। ওটে দলটা চলে আসলো, আসার পরে মনে করলো আমি না দুয়ারে আগে যাব না, আগে আব্বা জানের কাছে সাক্ষাৎ করবো, কাবা শরীফ একবার দর্শন করবো, কাবাকে দেখা হলো, বাবাকে দেখা হলো, আব্দুল মুত্তালিব বেটাদের দিকে দেখে না, খালি গুনে 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 দেখে, তাকিয়ে থাকে, দেখে আর বলে ওই তো আমার হারিসকে দেখতে পাচ্ছি, আব্বাসকে দেখতে পাচ্ছি, আমির হামজাকে দেখতে পাচ্ছি, জুবায়েরকে দেখতে পাচ্ছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ আমার পেয়ারা বেটা আব্দুল্লাহ কো, আব্দুল্লাহকে কেন দেখা যায় না, আব্দুল্লাহকে কি তবে তারা মেরে ফেলেছে, ওই চিন্তা ভাবনা করেছে বাবা। বড় বেটা আব্বা যেন সামনে এসে সালাম করে কালাম দাঁড়ালো, আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞাস করে, বেটা রে শো তোরাকে সবাই দেখছি বেটা, কেন ব আমার পেয়ারা বেটা, ছোট বেটা কোনোদিন দেশ বিদেশে যায় না, আমার ছোট বেটা আব্দুল্লাহ কই, আব্দুল্লাহকে কেন দেখি না, তোরা কি মেরে ফেলেছিস বেটা রে বল বল, বলে আব্বা যার মেরে ফেলি না, আব্দুল্লাহ আছে কই, কোথায় আছে দেখতে কেন পাচ্ছি না, বলে আব্বা গো আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে,
বিমার হয়ে গেছে, এই জন্য তাকে আমরা ওই মা মদিনা শরীফে রেখে দিয়ে চলে আসছি আব্বা যা। আর যে উটটাতে চড়ে গেছিল ওই উটটাও আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে, তাই পিছনে পিছনে করে নিয়ে আসা। ওই দেখেন আমি নার দোয়ারে হাঁকিয়ে দিলাম, তালে বলে আর তোরা বিদাস থেকে বাড়ি আসলি রে, আর তোরা যখন বাড়ি যাবি আর তোর বিবিরা তোরাকে পাবে, কত আনন্দ আনন্দিতা হবে, তারা কত খুশি খোশাল করবে, স্বামীর সেবা করবে। একবার বলবে আমার আমেনা কিলি আনন্দ করবে রে, আমেনা কিলি খুশি করবে রে, আমেনা দুয়ারে খালি উঠবে যাবে, আমেনা কত কাঁদবে রে, মুখের কথা মুখে আছে, আমেনা জানে দূরে 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 চলে আসলো। আব্বা হুজুর গো শ্বশুর আব্বা, একবার খালি বলে আপনার সব বেটা তো চলে আসলো, সব দেখা চলে আসছে, কিন্তু কই আমার স্বামী কেন আসে না, আমার আব্দুল্লাহকে কেন দেখি না, কবে আসবে? বললাম না রে, আল্লাহর কাছে দোয়া কর মা, ঘরে যা, আল্লাহ তালার কাছে দোয়া কর স্বামীর জন্য মা, তোর স্বামী বিমার হয়ে গেছে, অসুখ পড়ে গেছে রে মা, অসুখের কারণে উঠে চড়ে আসতে পারে না, তাই তাকে তোর বাবার দে মদিনা রেখে দিয়ে চলে আসছে। আমেনা চোখ দিয়ে সরবর করে পাড়ি পড়তে লাগলো, আল্লাহ তালা মরণ কথা স্মরণ করে বাড়ি থেকে বার হয়েছিল, আবার আমারই স্বামীর অসুখ হয়ে গেছে, চোখের পানি গোলা বুঝতে বুঝতে তিনি নিজের হুজরা মুবারকায় নিজের ঘরে নিজের বিছানাতে চলে গেল। দুয়ারে দেখছে উটনিটা যেন বোবা জানোয়া, যে উটটা আব্দুল্লাহ চড়ে গেছিল ওই উটটা যেন দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেছে। বাবারা মা বোনেরা উড়তার ভাষায় বলছে, হবে না গো, তোমার স্বামীকে পিঠে করে নিয়ে গেলাম বয়ে, কিন্তু আবার এনে তোমার কাছে আমি জমা দিতে পারলাম না। এমনি করে বাবা কয়েকটা দিন যখন চলে যায়, আমি না একদিন দরখাস্ত করলো, আব্বা যান কোনো খবর এখন পর্যন্ত পাওয়া গেল না, আর তখন তো মোবাইলের যোগ ছিল না বাবা, মিনিটে মিনিটে খবর নেওয়া যাবে, ও বাবার চিঠি আদান প্রদান করা হতো। আমি না কাঁদতে কাঁদতে এসে বলল, আব্বা যান গো আজ কয়েকদিন চলে গেল, রাত্রে ঘুম হয় না, খাবার ভিতরে যায় না, শুধু স্বামীর চিন্তাটাই হচ্ছে বারবার করে, কেমন আছে না আছে জানি না, একটু দয়া করে আমার স্বামীকে একবার আমার কাছে এনে দেয়া। আব্দুল মুত্তালিব বলে, আমি না তোমাকে যেতে দেব না, আমারও বয়স্য বড়, স্বামী যেতে পারবো না, যাবে রে একবার চেষ্টা করে দেখি মা। হযরত আব্দুল মুত্তালিব তার বড় বেটাকে ডেকে বলল, হারেস রে একটা কথা শোন বেটা, আমি সহে দিতে পারি বেটা, কিন্তু পারি না, আমার ছোট বউর চোখের পানি সইতে পারি না, আমি না ডুবে ডুবে কাঁদে, বারবার করে জানলা খুলে খুলে দেখি, রাস্তায় বার হয়ে হয়ে দেখি, স্বামীর জন্য যেন পাগলিনি হয়ে গেছি, একবার যা তাড়াতাড়ি করে যাও, আর আবার আব্দুল্লাহ যেই অবস্থায় থাক না কেন, একটু তাড়াতাড়ি করে এনে দে। আব্বার কথা শুনে নিয়া আবার বাবা ওই বদ্ধল্লা উঠে চড়ে নিল, আবার চলে যায় চলে যায়, মদিনা শরীফে পৌঁছলো বাবা। মদিনায় যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে দেখছে হাজার হাজার মানুষেরা সবাই যেন বেড়াতে, ওই মানুষ যখন এতে কাল হলে যেমন করে বাবা যারা যার নামাজ পড়তে যায় ওই রকম করে যেন হাজারো মানুষ চলাফেরা করছে। উনি জিজ্ঞাসা করলো, হারে জিজ্ঞাসা করছো ভাইয়েরা, ও বাবা রে কোথায় যাচ্ছ, কি ব্যাপার, এত চোখ ভরা পানি বুক ভরা দোক নিয়ে তোমরা কোথায় যাবে? এখানে দেখবেন তো একটু একটা ছেলে, জিজ্ঞাসা করলো, বাবা গো ও দাদা গো চাচা গো কি হয়েছে বলো, বললো কি হয়েছে শুনবা না, চোখে দেখবা, কিন্তু চোখে দেখতে একটু তাড়াতাড়ি করে যাও। আবার একটু আগে গেল, আর একজনের জিজ্ঞাসা করলো, লোকের ভিড় ভাড় হয়ে গেছে, ওই দেশের জামাই ওই দেশের নাতি হলো আব্দুল্লাহ, বেড়াদার ইসলাম অনেক লোকজন হয়েছে, আর একজনকে জিজ্ঞাসা করলো একই উত্তর দিল, তাড়াতাড়ি করে যাও। গেল উঠে থেকে নেমে গেল, উঠে থেকে নামার পরে দেখছে বাবা যেন সাদা কাফন দিয়ে বাঁধা একটা খোদার বান্দা যেন খাটিয়ায় শুয়ে আছে। ও বাবারা মায়েরা প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো আল্লাহর পাশে গিয়ে বলল, কবরে নেমে গেলে আর দেখা যাবে না,
দেখতে পাবো না, একটু দয়া করে তোমরা কাফনের গিটখানা খুলে দাও। আমি জানি একটু দেখে নে, কাফনের গিটটা খুলে দিল, দেখছি ওই কাফনের ভিতরে তারই ছোট ভাই নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ যেন শুয়ে আছে। বুকটা হাসি হাসি আব্দুল্লাহ যেন ঘুমিয়ে আছে। বড় ভাই একবার বলছে, আব্দুল্লাহ রে আমি এমনটা দেখতে চাইনি, আমি তোকে নিয়ে যাবার জন্য আব্বার ওয়ার্ডারে আমি না, হ্যাঁ হ্যাঁ কথা শুনি আমি তোকে নিতে আসছিলাম রে বেটা, কিন্তু ছোট ভাই আর তুই বিদায় হয়ে গেলি। আবার আব্বা যারকে কি বলবো, আমি তাকে কি জবাব দেব গো, এই চিন্তা ভাবনা করে বেড়া দাঁড়ানো ছিল। মাটি দেওয়া হলো ওই মদিনায় মাকামে আবুয়া নামক জায়গাতে, ওনার জন্য বাবা একটা কবর তৈরি করা হলো। কবর তৈরি করে মাটি দেওয়ার পরে লোকজন কেউ থাকে না, তারাও কেউ থাকলো না, মাটি দিয়ে বাবা সবাই তো চলে গেল। আব্দুল্লাহর বড় ভাই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আব্দুল্লাহ রে আমি এখন খালি হাতে বাড়ি যাব কি করে, আমি না তাকিয়ে বসে আছে, আব্বা জানো তাকিয়ে বসে আছে, গ্রামের মানুষেরা তাকিয়ে বসে আছে, আমি তোকে নিয়ে যেতে এসেছি, কিন্তু আব্দুল্লাহ তুই কবরে শুয়ে গেলি রে। ও আব্দুল্লাহ আমরা আজকে বিজড় হয়ে গেলাম রে, আমরা দশ ভাই ছিলাম নয়টা হয়ে গেলাম, বিজড়া হয়ে গেলাম ও আব্দুল্লাহ, আর আমি নার কাছে গিয়ে কি জবাব দেব, এই খবরটা যদি তোর এইখানে না হয়ে আমাদের মাক্কা শরীফে হতো, তাহলে আমার বৃদ্ধ বাবাকে আগে ঠেলে দিয়া আমরা পিছনে দাঁড়ায় দাঁড়ায় তোর কবরখানা জিয়ারত করতাম রে। কিন্তু উপায় হলো না, 400-450 মাইল দূরত্ব রাস্তা মাক্কা থেকে মদিনা, এত দূরে হয়তো আবার কবে আসবো তা জানি না। ওইখানে কান্না করে বাবার মায়েরা বোনেরা, 10-12 বছরের একটা যুবক ছেলে, 10 বছর আছে একটা জওয়ান ছেলে, জানো পাহাড়ের দিক থেকে পাগলের মতো ছোট ছোট চলে আসছে, কি ব্যাপার মাটি দিয়ে সবাই চলে গেল, ওই লোকটা কেন বাড়ি যায় না, ওই লোকটা কেন কবর ছেড়ে যায় না, তাহলে খুব কাছের আত্মীয় হতে পারে। ছেলেটা চলে আসে বলে, চাচা গো সবাই মাটি দিয়ে চলে গেল, আপনি কেন যাচ্ছেন না, এই কবরবাসী কি আপনার কেউ হয়? বলে বাবা রে কেউ তো এ কথা জিজ্ঞাসা করে না, তুই কেন জিজ্ঞাসা করছি? বলে একটা কারণ আছে বলুন, একটা কারণ আছে বলো। উনি বললো, হ্যাঁ হ্যাঁ সবাই চলে গেল, আমি যেতে পারলাম না, এই জন্য পারলাম না, এই কবরবাসী হলো আমার ছোট ভাই, ওর আমার ছোট ভাই, আমি তার বড় ভাই, কবরে শুয়ে গেছে, আমি তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম বাবা, আর নিয়ে যাওয়া হলো না, আর নিয়ে যাওয়া হলো না। বলল, চাচা গো এই কথাটা যাচাই করার জন্য আমি পাহাড় থেকে ছুটে চলে আসছি, আপনার ছোট ভাই যে কবরে শুয়ে আছে ওর একটা আমানত আমার কাছে আছে। কিসের আমানত রে বাবা? বলল, আপনার ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকালের সময় আমার কাছে একটা তার নাম লেখা হাতের আংটি দিয়ে গেছে, আর বলে গেছে বাবা সকাল বেলাতে মাঠে ময়দানে পাহাড় পর্বতে তোরা বেশ পালক চড়াতে আসিস, আবার সন্ধ্যায় বাড়ি যাস, আমার ইন্তেকাল হয়ে গেলে আংটিটা কে খুলে নেবে, তাই আমার নাম রেখা আংটিটা তোর কাছে রেখে দে, সকালে আসি সন্ধ্যাতে যায়, কোনোদিন যদি ওই মক্কাবাসীর কারোর সঙ্গে দেখা হয় তার হাতে আংটিটা দিয়ে বলে দিবে সে যেন আমার আমেনাকে দিয়ে দেয়, আমেনার কাছে পৌঁছে দেয়। এই জন্য বলি হুজুর গো এই দেখেন আপনাদের আমানতটা আপনি জমা নিয়ে নে। বললো, বাবা কাছে এই কাছে আর কিছু কি আমার ছোট ভাই বলেছে? আর কিছু বলেছে? বললো, হ্যাঁ আমি বলতে শুনেছি এই কথাটা বলেছে, আল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার কালে আমার বিবি আমেনার সাথে আমার মোরাকাত হলো না, আপাজারের সঙ্গে দেখা হলো না, তবে আল্লাহ তাআলা তোমার কাছে কিছু চাইব না, একটা জিনিস চাইব আল্লাহ রব্বুল আলামিন গো, আমার ইন্তেকাল হলো মদিনায়, আমার বিবি আমেনা যখন ইন্তেকাল হবে আমেনারও কবর যেন হয় সোনার মদিনায়, আমিনার কবরটা যেন মদিনা দেওয়া হয়। এমনি করে বলতে শুনেছি গো আমার মায়েরা বোনেরা ভাইরা,
এবার বাবা কি করলো জানে? ওখান থেকে খবরখানা নিয়ে তিনি আবার মক্কার দিকে চলে আসছেন। আমার আব্দুল্লাহর বড় ভাই, আমি না তাকিয়ে আছে এখনো কেন আসে না? এবার বাবা একদিন রাত্রের ঘটনা, আমি না একদিন রাত্রি বেলাতে একটা স্বপ্ন দেখেছিল বাবা, ওই স্বপ্নখানা দেখার পরে জানে চোখে ঘুম আসে না। স্বপ্নটা দেখেছে কি স্বপ্ন দেখেছে? শ্বশুর আব্বার কাছে গিয়ে বললো, আব্বা যান আজকে রাত্রি বেলাতে আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা জীবনে কোনোদিন দেখি নাই, জানি না তার মানে মতলব কি হতে পারে। আমি না রে এই ছোট বউ ভাই, আমি রে আই রে বেটি কাছে আই রে, তোর বুকটা দেখলি আবার চোখে পানি তবে আই, আমি রে তাড়াতাড়ি করে আই বা, কি স্বপ্ন দেখেছি বল। বললো আজকে রাতে আমি স্বপ্ন জগতে দেখেছি, মনে হচ্ছে যেন আমার বুকে থেকে একটা নূর উড়ে যেন আকাশের দিকে কোথায় গায়েব হয়ে গেল, এরকম ধারণা একটা আমি স্বপ্ন কেন দেখল। আমার আব্দুল মোতালেব স্বপ্নর মানেটা জানতে আর বাকি নাই, ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করলো। এই আমি রে একই স্বপ্ন দেখেছি রে বলে আব্বা কেন গো বলে, আমি রে আমি যতটুকু জানি রে বিবাহিতা নারীতে বুকের নূর হলো তার স্বামী, আর তোর বুকে থেকে নূর আকাশে উড়ে যাওয়া যদি সত্য হয় আমার মন বলে আমার আব্দুল্লাহ আর ঘুরে আসবে না, আব্দুল্লাহ আর আসবে না, আব্বা বলে ডাকবে না, তোর সঙ্গে ঘর সংসার আর করবে না, তোর স্বপ্ন যদি সত্য হয় তবে মা যা ঘরে গিয়ে বস, ঘরে গিয়ে বস মা, আমার একটা বেটাকে পাঠিয়েছি দেখি কি খবরা খবর নিয়ে আসে। আমার মায়েরা বোনেরা বড় বেটা চলে আসলো, আব্বা জানের কাছে এসে হাজির হলো। আব্বা জান গো কিরে বেটা একা কেন রে? আমার আব্দুল্লাহ কয় রে আব্দুল্লাহ কবে আসবে রে? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, আব্বার বুকখানে ঢোকে ঘাড়ে মাথা দিয়ে খুলি আর বলে, আব্বা গো কবে আসবে এই কথা আমাকে জিজ্ঞাসা করো রে, কবে আসবে কথা আমি বলতে পারবো না। আব্বা জান বলো কেন বেটা? বলে আব্বা জান গো আপনার বেটা আব্দুল্লাহ আর কোনদিনই আসবে না, আর কোনদিনই আসবে না গো, আর কোনদিনই আব্বা বলে রাখবে না, আর বড় ভাই বলে রাখবে না, আর কারো সই চক করবে না, আর আবেদার সঙ্গে ঘর বসাবে না। যেমনি বলেছেন বাবা বুঝে গেল, বেটা রে তুই আসবার আগে আমি না স্বপ্নটা আমি তাবির করেছিলাম, তখনই বুঝেছি আমার বেটার আসবে না। এদের আলোচনা চলছে, এক পা দুপা করে আমি না গিয়ে চলে আসলো, আব্বা হুজুর এই তো আপনার বড় বেটা আমার ভাসর হলো চলে আসছে, কি খবর নিয়ে আসলো? বলে আমি না কি আর খবর তোকে দেবো মা, তোকে খবর কেন আমি শোনাতে পারছি নি রে মা, এই জন্য রাত্রে যেতে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নটাই তোর সত্য হয়ে গেছে মা, তোর স্বামী আব্দুল্লাহ তোর বাবা দেশে শোনার মতে নাই, তিনি জীবনের মতো কবরে শায়িত হয়ে গেছে আর কোনোদিন আসবে না। মায়েরা রে ও আমার মা বোনেরা, এবার